আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মুখের স্বাস্থ্য রক্ষা এবং দাঁত সম্বন্ধিত রোগের প্রতিকার। তাহলে এক্ষেত্রে আমরা কয়েকটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে গিয়ে দাঁত এবং দাঁত সম্পর্কিত এবং দাঁতের অ্যাসোসিয়েটেড যে জায়গাগুলো, মাড়ি, বাকাল মিউকোসা যেটাকে বলছে, মানে গালের ভিতরে যে পার্ট, সেই গালের ভিতরে পার্ট গুলোকে আমরা আলোচনা করব। কারণ দাঁতের সাথে সবটাই কিন্তু লিঙ্কড। আমরা যখন খাই তখন আমাদেরকে জিভ যেভাবে সাহায্য করে, গালও সাহায্য করে এবং দাঁত আমাদের প্রত্যেকটা খাবারকে আস্তে আস্তে করে ভাঙতে সাহায্য করতে করে এবং চিবোতে সাহায্য করে। তাহলে এই মানুষের যেমন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে যেরকম রোগ হয়, সেরকম মুখেরও অনেক রোগ হয়। তাহলে এই রোগগুলোকে আমরা কিভাবে প্রতিকার করব? আমরা যারা গ্রামীণ ডাক্তার, তারা কতটা দূর পর্যন্ত এটাকে নিয়ে আমরা প্রিভেন্ট করার চেষ্টা করব বা চিকিৎসা করার চেষ্টা করব, এবং কোন সময় আমরা আর সেটাকে হাত দেব না? আপনার কাছাকাছি কোনো হসপিটালে বা ডেন্টাল হসপিটালে বা কোনো ডেন্টাল সার্জেনের কাছে তাকে রেফার করব। তাহলে প্রাথমিক কেয়ারটা আমাদেরকে দিতে হবে। তাহলে মুখের যে স্বাস্থ্য রক্ষা করার জন্য যে দাঁতের যে যত্ন নেওয়া প্রয়োজন, সেটা কিভাবে নেব, সে সম্বন্ধে আমরা পরপর আলোচনা করব। এখন আমার কাছে কথা হলো যে দাঁতের চিকিৎসা করার জন্য আমার কাছে কি কি ধরনের পেশেন্ট আসতে পারে। একটা পেশেন্ট যখন আমার কাছে আসছে, তখন পেশেন্টের হিস্ট্রি নেওয়া, হিস্ট্রি মানে যে রোগটা হয়েছে, কখন থেকে হয়েছে, কিভাবে হয়েছে। কোন রোগী আপনার কাছে দাঁতের ব্যথা নিয়ে আসলে আপনাকে প্রথমে জিজ্ঞাসা করতে হবে যে দাঁতের ব্যথা কখন থেকে, কিভাবে দাঁতের ব্যথা, সেটাকে চারিদিকে ছড়াচ্ছে না একটা জায়গায়, পার্টিকুলারলি একটা জায়গায় রয়েছে। এবং সেই দাঁতের মানে যেখানে পার্টিকুলারলি একটা জায়গায় রয়েছে না, আপনি আমি ঠান্ডা বা কোনো গরম জিনিস খেলে সেটা দাঁতের খুব জোরে ব্যথা করছে, যন্ত্রণা করছে, শিরশির করছে, যেটা সাধারণত মানে এজের পার্সনদের হয়ে থাকে। তাহলে আমাদের কাছে তিন ধরনের পেশেন্ট আসতে পারে। এক হচ্ছে বাচ্চা পেশেন্ট, শিশু, অ্যাডাল্ট এবং বয়স্ক পেশেন্ট। এবং এদের মধ্যে আবার থাকতে পারে বিভিন্ন সিস্টেমিক রোগে আক্রান্ত পেশেন্ট এবং সুস্থ পেশেন্ট। সিস্টেমিক রোগে আক্রান্ত পেশেন্ট মানে যদি বয়স্ক হয়, তাহলে আমরা বলবো যে প্রেশার, সুগার, যখন এখন যেটা এক ট্রেন্ড। আর একটা হচ্ছে শিশু পেশেন্ট, যেমন থ্যালাসেমিয়ার রোগে আক্রান্ত, তারপরে হচ্ছে গিয়ে এইচআইভি পেশেন্ট। তাহলে আমাদেরকে অবশ্যই তার পাস্ট ইলনেস, মানে তার কি রোগ রয়েছে বা কি রোগ আগে হয়েছিল, সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। তার কোনো ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে এই থেকে আমরা বুঝতে পারলাম যে শিশু, অ্যাডাল্ট এবং বয়স্ক, এই তিনটে পেশেন্টের মধ্যেও কারা কম্প্রোমাইজড, কারা আনকম্প্রোমাইজড। তাহলে কম্প্রোমাইজড এবং আনকম্প্রোমাইজড এই কয়েকটা মিলিয়ে আমরা পেশেন্টকে একটা অ্যাসেসমেন্ট করলাম। এবার আমরা পরবর্তী ক্ষেত্রে যাব যে কিসের সমস্যা, দাঁতের সমস্যা না মাড়ির সমস্যা না জিভ, গাল বা ভেতরের কোনো অন্য কোনো জায়গার সমস্যা। তাহলে আমি আপনাদেরকে দেখাতে চাইছি যে দাঁত, আমরা মুখগহ্বরের যে স্বাস্থ্য নিয়ে যখনই আমরা আলোচনা করব বা ট্রিটমেন্ট করব, তাহলে কি কি জায়গা আমরা সেটাকে মানে দেখব, সেই জায়গাগুলো আপনাদেরকে একবার দেখাচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি মুখের যে
স্বাস্থ্য রক্ষা করতে গেলে আমাদের কি কি জায়গা থেকে পার্ট থেকে আমাদের একের পর এক আসতে হবে। দেখুন, প্রথমেই হচ্ছে গিয়ে আপার লিপ, লোয়ার লিপ, তারপরে দেখুন এই সাইডে হচ্ছে গিয়ে গাম, এই যে মাড়ি, মাড়ির উপরে রয়েছে দাঁত, এবং তার পাশে দেখুন এইদিকে রয়েছে গাল, গালের ভিতরের সাইড যেটাকে বলছে বাক্কাল মিউকোসা, ইনার চিক লাইনিং, এই যে দেখুন দেখতে পাচ্ছি আমরা। তারপরে দেখুন সফট প্যালেট মানে নরম তালু, হার্ড প্যালেট, তারপরে হচ্ছে গিয়ে দেখুন এই দাঁতগুলো যেগুলো রয়েছে এই দাঁতের গঠনগুলো দেখুন, যে যত আমরা পিছনের দিকে যাচ্ছে তত কিন্তু দাঁতগুলো ব্রড হয়ে যাচ্ছে, মানে আমার চিবোতে সাহায্য করছে, এই দাঁতগুলো, এই দাঁতগুলো কেটে খেতে সাহায্য করছে, এই দাঁতগুলো চিবোতে সাহায্য করছে। আর এই জায়গায় দেখুন একটা লালা গ্রন্থি, আমাদের মুখে সব সময় কিন্তু লালা মানে সিক্রিশন হতেই থাকে, এবং এই লালার জন্যই আমরা খাবারটাকে খুব ভালো করে ডাইজেস্ট চিবোতে পারি, এবং আমাদের লালা যত বেশি ক্ষরণ হবে তত বেশি পরিমাণে আমাদের মুখটা ক্লিন থাকবে। মানে লালার জন্যই কিন্তু ক্যাভিটি, দাঁতের যে মানে একটা সাধারণ রোগ দাঁতে পোকা লাগা, এই দাঁতের পোকা লাগাটা কিন্তু প্রিভেন্ট হয়। আর একটা ভিতরে দেখছেন যে যত ভিতরের দিকে চলে যাচ্ছে তত দেখুন এখানে একটা উভুলা আছে, উভুলা হচ্ছে যেটাকে আমরা আল জিহ্বা বলছি আর কি। জিভ, জিভটা পুরোটা দেখছেন, এবং জিভটা কিন্তু আমাদেরকে সবসময় একটা খুব মেজর এবং ভাইটাল পার্ট, জিভটাকে কিন্তু পরিষ্কার রাখা। ঠিক আছে, এরপর আমরা ফিরে যাচ্ছি। তাহলে আমাদের কাছে একটা মূল আলোচ্য বিষয় হচ্ছে মুখের স্বাস্থ্য। তাহলে মুখের স্বাস্থ্য বলতে কি বোঝায়? মুখের স্বাস্থ্য বলতে বোঝায় যে মেনটেন ওরাল হাইজিন, মানে মুখের যে আমরা খাবার খাচ্ছি প্রতিদিন, মুখের জন্য আমরা যেগুলো আর অন্যান্য কাজগুলো করে থাকি, খাবার খাওয়া, জল পান করা, মিষ্টি জাতীয় জিনিস খাওয়া, তাহলে এগুলোকে সবসময় আমাদের ক্লিন করা দরকার। হ্যাঁ, এবং এই রিলেটেড মানে প্রবলেম গুলো কি কি সেটা আমাদের দেখতে হবে। এই যে ওরাল হাইজিন, এই ওরাল হাইজিন কে কেন আমরা মেনটেন করব, এই মেনটেন করার পিছনে কেন আমরা একটা গ্রামীণ কেন আমরা মেনটেন করব, সেক্ষেত্রে এক হচ্ছে দাঁতের গর্ত। দাঁতের গর্ত হচ্ছে, দাঁতের গর্ত মানে কি, দাঁতটাকে, দাঁতটার উপরে দিনের পর দিন খাবার, মানে যখন আমরা চিবিয়ে খাই, ওই চিবিয়ে খাওয়ার জন্য সে দাঁতের মধ্যে অনেকগুলো ফুড পার্টিকেল থেকে যায়। ফুড পার্টিকেল মানে হচ্ছে খাবার, খাবার চিবানোর পর যে খাবারের যে ছোট্ট কণা অংশগুলো যে রয়ে যায়, সেগুলি দাঁতের সারফেসের উপরে অত্যন্ত চেপে থাকে, অ্যাডহেশন হয়ে যায়, এবং সেখান থেকে ব্যাকটেরিয়া ইনফেকশন হয়। কারণ আমাদের মুখের মধ্যে প্রায় 700 বেশি, 700 স্পিসিসের বেশি ব্যাকটেরিয়া থাকে, এবং এই ব্যাকটেরিয়া যখন সেই জায়গাটাকে তার অ্যাসিড রিলিজ করে, কারণ ব্যাকটেরিয়া তো পুষ্টির দরকার, সে পুষ্টি পাবে কোথা থেকে, সেই খাদ্য, যে খাদ্যগুলো, খাদ্য কণাগুলো রয়েছে সেখান থেকে সে পুষ্টি পাবে, এবং সে পুষ্টি পাওয়ার নেওয়ার জন্য সে কি করবে, যে আমরা যেরকম মানে খাবার খাই, তার নিজে পুষ্টি করি, তারপরে বিভিন্ন রকম যেরকম সিস্টেমিক একটা প্রসেসের মাধ্যমে একটা রিলিজ করে, একটা টক্সিন রিলিজ করে, এবং এই টক্সিন কি হয় যে অ্যাসিড ফরমেশন করে, এই অ্যাসিডটা দাঁতের উপরে গিয়ে ক্রিয়া করে, এবং এই দাঁতের উপরে ক্রিয়া করতে করতে কি করে না, দাঁতটাকে ক্ষয় করতে থাকে। একদিকে হচ্ছে অ্যাসিড
প্রচুর পরিমাণে অ্যাসিড, এবং দ্বিতীয়ত হচ্ছে যে ব্যাকটেরিয়ার ইনফেকশন। এই দুটো মিলে দাঁতের যে গঠনটা, দাঁতের যে পরিমাণ দাঁত ছিল সেই থেকে তার স্ট্রাকচারটা আস্তে আস্তে কম করে দিচ্ছে। ফলে কি হচ্ছে, আমরা ভালো করে চিবোতে পারছি না। সেটা কি করছে, সেই ব্যাকটেরিয়াটা আস্তে আস্তে চলে যাচ্ছে দাঁতের যে ভিতরের যে অংশগুলো রয়েছে সেই অংশগুলোর মধ্যে চলে যাচ্ছে, ফলে বিভিন্ন রকম ভাবে আমাদের সমস্যা ক্রিয়েট করছে। তাহলে আরেকটা জিনিস হচ্ছে যে আমরা কেন দাঁতে যত্ন করব। প্রথমে হচ্ছে দাঁতের গর্ত বা ক্যাভিটি প্রতিরোধ করা। মাড়ির রোগ, যে মাড়ির রোগগুলো থেকে আমাদের বিভিন্ন রকম সমস্যা হতে পারে, এবং এমন কিছু হতে পারে মাড়ির রোগ থেকে যে সেটা আমাকে বিভিন্ন সিস্টেমিক কন্ডিশনে, মানে বিভিন্ন প্রবলেম, যেটা সিভিয়ার একটা প্রবলেমের দিকে যেতে পারে, সেই ধরনের প্রবলেম থেকে আমাদেরকে রক্ষা করার জন্য কিন্তু দাঁতের রক্ষা কর দাঁতের যত্ন নেওয়া, মাড়ির যত্ন নেওয়া অত্যন্ত আবশ্যক। আরেকটা বিষয় হচ্ছে এই যে, যখন একটা যখন দাঁত যখন মাড়ির মধ্যে থাকে, মাড়ি যদি আলগা হয়ে যায় তাহলে দাঁতটা তো নড়বে, এবং নড়ে নড়ে একসময় পড়ে যাবে। ফলে দাঁত নড়ে যখন পড়ে যাবে তখন তো দাঁত তো থাকবে না। ফলে চিবিয়ে খাওয়ার যে, মানে একটা শরীরের পক্ষে নিউট্রিশন, শরীরের পক্ষে যেটা অত্যন্ত আবশ্যক সেটা কিন্তু করা হবে না। আরেকটা হচ্ছে যে, আপনাকে আগে আপনাদের বলেছি যে দাঁত শিরশির না হওয়ার জন্য, মানে এই যে আমি যেটা বললাম একটু আগে যে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া প্রায় 700 বেশি, 700 স্পিসিস, মানে 700টা প্রজাতির উপরে আমাদের মুখে ব্যাকটেরিয়া থাকে, বাসা বাঁধে। এবং এই ব্যাকটেরিয়া গুলি কি করে না, নিজেদের শরীর থেকে এক ধরনের টক্সিন রিলিজ করে এবং বিভিন্ন রকম অ্যাসিড প্রোডাকশন হয়। তারা তো সেই খাদ্য, যেগুলো খাদ্য কণাগুলো যেগুলো আছে সেগুলোকে তো ধীরে ধীরে ভাঙে, অ্যাসিড রিলিজ করে। সেই অ্যাসিড গুলো কি হয় যে দাঁতের উপরে থাকে, দাঁতের উপরে যে দাঁতের গঠন যদি আপনি দেখেন তাহলে দাঁতের গঠনের যে এনামেল সারফেস, আমি কিছুক্ষণ পরে আপনাকে পুরো আপনাদের পুরো দাঁতের যে গঠন সে গঠনটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে দাঁতের উপরের যে সারফেসটা, দাঁতের উপরের সারফেস হচ্ছে এনামেল, সে এনামেলকে এরা গলিয়ে দেয়। এই এনামেলকে গলিয়ে দেওয়ার জন্য কি হয় যে একবারে উন্মুক্ত হয়ে গেল ডেন্টিন, এনামেলের পরেই থাকছে ডেন্টিন। ডেন্টিন হচ্ছে অত্যন্ত সেন্সিটিভ, সেখানে কোনো কিছু জল লাগছে, আপনার ঠান্ডা জল, গরম জল, যখনই ঠান্ডা গরম যা খাবার খাচ্ছেন না কেন, মিষ্টি খাচ্ছেন, টক খাচ্ছেন, তখনই কিন্তু সে রেসপন্স করবে। এবং দাঁতের একটাই রেসপন্স, সেটা হচ্ছে পেইন, মাইল্ড, মডারেট অ্যান্ড সিভিয়ার। তো এবার হচ্ছে সব থেকে বড় কথা, আপনারা দাঁত থাকলে একটা সৌন্দর্য থাকে মুখের, এবং সব থেকে বড় কথা আপনারা যতদিন বাঁচবেন ততদিন চিবিয়ে খাবেন। যারা কি আমার আমাদের কাছে অনেক পেশেন্ট আসে, বেশি বয়স নয়, এই 55 মধ্য বয়স্ক আর কি, তাদের কিন্তু প্রথম সমস্যা হচ্ছে চিবিয়ে খেতে পারেন না, ফলে ডাইজেশন কমপ্লিট হয় না, ডাইজেস্ট করতে পারে না খাবার, গ্যাসের সমস্যা আজকে, অন্যদিন হচ্ছে গিয়ে পেটের সমস্যা, বিভিন্ন রকম পেটের সমস্যা হচ্ছে আর কি, নিউট্রিশন পাচ্ছি না, সেখান থেকে বিভিন্ন সিস্টেমিক সমস্যাগুলো হচ্ছে। ফলে যতদিন দাঁত যতদিন থাকবে ততদিন আপনি মন খুলে হাসতে পারবেন, এবং হাসিটাও আপনার খুব সুন্দর দেখাবে, যেরকম সেরকম ভাবে আপনার কিন্তু খেতে পারবেন, আপনি যতদিন থাকবেন ততদিন খেতে পারবেন। এবং এটা দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝাটা কিন্তু তখনই সম্ভব হয় যখন আপনি বয়স হয়ে যাওয়ার পর একটিও দাঁত থাকবে না, তো একটিও দাঁত থাকবে না সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেটাতে পর্যন্ত আমরা যাব না, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে
এবং সর্বোপরি আমাদের আরেকটা বিষয় জানতে হবে যে আমরা কতদূর পর্যন্ত দাঁতের ট্রিটমেন্ট করব, এবং তারপরে আমি ডেন্টাল সার্জনকে রেফার করে দেব, হসপিটালে রেফার করে দেব। কারণ কিছু কিছু বিষয় থাকে যেগুলো দীর্ঘ অনেক দিন অনেক বছর ধরে প্রফেশনালি ট্রেনিং নেওয়ার পরই সেটা সম্ভব হয়। তাহলে আমাদেরকে জানতে হবে যে দাঁতের গঠনটা কিরকম। চলে আসুন দেখি দাঁতের গঠন। ঠিক আছে, যেখান থেকে মোটামুটি স্টপ হয়ে গেছে ওখান থেকে একটু ঠিক আছে। এখন আমরা জানবো যে দাঁতে কি কি স্ট্রাকচার রয়েছে, মানে কি কি অংশ রয়েছে, কি কি নিয়ে দাঁতটি গঠিত। দেখুন, প্রথমে একটা সাদা দেখে লেয়ার রয়েছে। আমরা জানি যে দাঁত হচ্ছে গিয়ে সাদা। এই যে আমরা দেখতে পাই যে সাদা অংশটা, সেটা আসলে কি? সেটা হচ্ছে এনামেল। এনামেল হচ্ছে খুব শক্ত অংশ একটি, এবং এটা মানা হয় যে এনামেল সব থেকে বেশি শক্ত টিস্যু আমাদের শরীরের মধ্যে। আমাদের শরীরের মধ্যে নখ থেকেও হাড় থেকেও কিন্তু এনামেল হচ্ছে সব থেকে বেশি শক্ত। তারপরে এনামেলের নিচে দেখুন ডেন্টিন। দেখুন ডেন্টিন হচ্ছে এনামেল হচ্ছে কি, আর একটা বিষয় যে এনামেলটা কিন্তু আমাদের দাঁতের যে অংশটাকে আমরা দেখতে পাই, মানে ক্লিনিক্যালি ভিজিবল, আমরা যখনই কোনো কিছু দেখছি তখনই সেটা কিন্তু আমরা ক্লিনিক্যালি জাজ করছি। তাহলে ক্লিনিক্যালি যে অংশটি রয়েছে দাঁতের, তাহলে সেই অংশটা মানে যেটাকে আমরা বলছি, দাঁতের তো দুটো অংশ, একটা হচ্ছে দেখুন দাঁতের হচ্ছে ক্রাউন, তারপরে দেখুন এটা হচ্ছে দাঁতের নেক, আর এই যে অংশটি হচ্ছে দাঁতের গোড়া বা রুট। এবার বিভিন্ন দাঁতের বিভিন্ন রকম গোড়ার ডিজাইন রয়েছে, বিভিন্ন দাঁতের স্ট্রাকচার আলাদা, অ্যানাটমি আলাদা, সে বিষয়ে এখন আমি যাচ্ছি না। যদি আপনারা চান যে দাঁতের প্রত্যেকটা আলাদা আলাদা করে অ্যানাটমি নেওয়া যাবে, মানে আপনারা যে আরো বেশি করে বিশদভাবে জানতে চান, তাহলে আপনারা প্রত্যেকটা সেই বিষয়গুলোকে নোট করবেন, এবং নোট করে সেটা আপনারা আমাদের যে ইনচার্জ রয়েছেন ওনাকে দিয়ে দেবেন। আমি সেই বিষয়গুলো নিয়ে আস্তে আস্তে করে আলোচনা করে দেব। এবার দেখুন, এই যে এই শক্ত অংশটা, যে অংশটা কিনা সমস্ত রকমের খাবারকে এমনকি হাড়কেও চিবোতে সাহায্য করে। হ্যাঁ, হাড় বলতে সেদ্ধ করা অবশ্যই, হাড়কেও মানে চিবোতে সাহায্য করছে। এবং এই এনামেল যেটি রয়েছে সেটি কিন্তু, এর মধ্যে কোনো ব্লাড বা রক্ত প্রবাহ কোনো কিছু কিন্তু নেই, এটা মৃত অংশ, এর কোনো সেন্স নেই। এনামেলের প্রথম কাজই হচ্ছে সে ভিতরের অর্গানগুলো যেগুলো রয়েছে, যেমন দেখুন এনামেলের পরে রয়েছে ডেন্টিন। ডেন্টিন কিন্তু অপেক্ষাকৃত নরম এবং ইলাস্টিক। আপনি যখন কোনো খাবার খাচ্ছেন তখন তো আপনি চাপ দিচ্ছেন, সেই চাপটা নেওয়ার জন্য তো আপনাকে মানে ভিতরের যে স্ট্রাকচারটা রয়েছে সেই স্ট্রাকচারটা নরম, এবং সেটি শক অ্যাবজর্বারের মতো কাজ করে। এবং দেখুন এই ডেন্টিনের নিচেই যে ইয়েলো কালারের যে হলুদ কালারের যে অংশটি, সেটা হচ্ছে ডেন্টিন। হ্যাঁ, এই ডেন্টিনের নিচেই রয়েছে পাল্প। এই পাল্পটা অত্যন্ত ভাইটাল অর্গান। এটার মধ্যে যেরকম ব্লাড ভেসেলস আছে, মানে রক্তনালী আছে, সেরকম ভাবে নার্ভও রয়েছে। এবং দেখুন যে এই দাঁতকে ঘিরে রয়েছে এই যে গোটার দিক, এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন, এই সাদা অংশটা অ্যাকচুয়ালি সিমেন্টাম। তাহলে ক্রাউন উপরের অংশ,
এবং ক্রাউন এবং নিচের অংশ হচ্ছে রুট, এবং ক্রাউন এবং রুটের মাঝখানে হচ্ছে নেক, এবং এই নেকের ওখানে এখানেই হচ্ছে গিয়ে এনামেল এবং সিমেন্টাম ওভারল্যাপ করে, কখনো এজ টু এজ থাকে, মানে জাস্ট টাচ করে আছে, ঠিক আছে, আর কখনো একটু ওপেন থাকে। তাহলে এই যে ক্রাউনের এই জায়গাটা, এই আমরা যে দেখতে পাচ্ছি শুধুমাত্র এই জায়গাটা হচ্ছে গিয়ে এনামেল, আর এই জায়গা পুরোটা, এই জায়গাটা আমি যতটা দেখাচ্ছি সেটা হচ্ছে গিয়ে সিমেন্টাম, মানে বাইরের যে লেয়ারটা রয়েছে। আর তারপরে দেখুন একেবারে দাঁতের ক্রাউন থেকে শুরু করে রুট পর্যন্ত যে জিনিসটা রয়েছে ইয়েলো কালারের, সেটা হচ্ছে গিয়ে ডেন্টিন, এবং ডেন্টিনের ভিতরে রয়েছে পাল্প। তাহলে আপনি একটা দেখছেন, তাহলে দাঁতটা একটা বক্সের মতো, একটা বক্স, একটা চৌবাচ্চার মতো, একটা বক্সের মতো। এই বক্সের চারিদিকে রয়েছে উপরের দিকের অংশটা, এবং আপনি চৌবাচ্চাটাকে বা ধরে নিন যে বক্সটাকে দুটো ভাগে ভাগ করে নিন, ভাগ করে দেখবেন যে আপনার উপরের অংশটা এক ধরনের শক্ত সিমেন্ট দিয়ে তৈরি, ঠিক আছে, নিচের অংশটা আর এক ধরনের শক্ত সিমেন্ট দিয়ে তৈরি, ঠিক আছে, এবং ভিতরে আছে, আপনি ভিতর বক্সের ভিতরে যেরকম জামা কাপড় সমস্ত কিছু রাখা যায়, জল রাখা যায় চৌবাচ্চার ভিতরে, সেরকম ভাবে সেটার পুরোটা ভিতরে রয়েছে ডেন্টিন, এবং ডেন্টিনের ঠিক ভিতরে রয়েছে বক্সের মতো করে সেটা হচ্ছে পাল্প। এবং কি করছে যে এই পাল্পের ভিতরে এই যে লাস্টের দিকে এই যে দাঁতের গোড়াগুলো রয়েছে, এই দাঁতের গোড়ার ঠিক এখানে, মানে এই জায়গায় ঠিক এপেক্স যেটাকে বলছে, সেখানে গিয়ে দেখুন একটা ফোরামেন রয়েছে, ফোরামেন মানে হচ্ছে একটা ফুটো রয়েছে, এবং এই ফুটো দিয়েই কিন্তু নার্ভ, ব্লাড ভেসেল সমস্ত কিছু পাস করে পাল্পের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সম্পূর্ণ দাঁতের গঠন। এবার দাঁতকে কিন্তু কেন্দ্র করে রয়েছে মাড়ি, এই মাড়ি দাঁতকে ওতপ্রোত ভাবে একেবারে অনেকগুলো ফাইবার ব্যান্ড দিয়ে জড়িয়ে রয়েছে। এবং এই যে দেখতে পাচ্ছেন এই মাড়ি অংশটা, এই মাড়িটাকেই আমাদেরকে এই এই যে ধরে রেখেছে, এই মাড়িটা যখনই আমাদের আলাদা হয়ে যাবে বা আস্তে আস্তে যদি ছেড়ে যায়, তাহলে কিন্তু দাঁতটা পড়ে যাবে। তাহলে দাঁতটা হচ্ছে একটা খুঁটি এবং মাড়িটা হচ্ছে একটা মাটি। তাহলে মাটির মধ্যে যেরকম খুঁটি পোতা থাকে, সেরকম ভাবে দাঁতটিও মাড়ির মধ্যে রয়েছে। মাটি যেরকম শক অ্যাবজর্ব করতে পারে, মাটির মধ্যে আমরা অনেক কিছু কাজ করি, মাটি তো নরম, সে তো অনেক কিছু, মানে তার মধ্যে আপনি অনেক কিছু করতে পারেন, ঠিক আছে, সে বিল্ডিং থেকে শুরু করে ট্রাক্টর চালানো থেকে শুরু করে সমস্ত কিছু মাটির উপরে হয়। মাটি তো আস্তে আস্তে সেটাকে, সেই যে ফোর্স দিয়ে আমরা কাজ করি সেটাকে তো টেনে নেয়, সেরকম ভাবে আমাদের মাড়িও কিন্তু, আমাদের মাড়িও কিন্তু যে যতগুলো চাপ আসছে, তাপ আসছে, বিভিন্ন রকম যা কিছু হচ্ছে, তা কিন্তু মাড়ি কিন্তু আস্তে আস্তে সেটাকে অ্যাবজর্ব করে। এবং দেখুন লক্ষণীয় যে এই মাড়ির ঠিক নিচেই রয়েছে বোন, এই বোনটাকে বলা হয় অ্যালভিওলার বোন, এবং এই বোনটা কি করে একটা সাপোর্ট দেয়। তাহলে আমার সাথে আমার দাঁতের সাথে কি কি রিলেটেড আছে, একটা সামান্য দাঁতের সাথে রিলেটেড রয়েছে দাঁত, দাঁতের মাড়ি, গাম, এবং তার নিচে রয়েছে বোন, যেটা কিনা খুব ভাইটাল একটা বিষয়। এভাবে আমরা জেনে নিলাম যে কিভাবে দাঁতের অ্যানাটমিটা কি রকম সেটা আমরা জেনে নিলাম। এবার আসা যাক যে দাঁতে গর্ত কিভাবে হচ্ছে। দেখুন আগেই আপনাদের আমি
আরেকবার এর আগে একবার বলেছি, যেহেতু যে ফুড পার্টিকেল, যে খাদ্যের যে কণা, এবং সেই খাদ্যের কণার উপরে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়ার একটা বাসা বাঁধে, এবং ব্যাকটেরিয়া বাসা বাঁধলেই সেখান থেকে অ্যাসিড সিক্রেশন হয়, এবং অ্যাসিড সিক্রেশন হলেই সেই এনামেল গলে যায়। এনামেল গলে গেল, ডেন্টিন উন্মুক্ত হয়ে গেল। ডেন্টিন হচ্ছে অত্যন্ত সেন্সিটিভ পার্ট, মানে ডেন্টিনে আপনি ঠান্ডা গরম মিষ্টি টক ঝাল আপনি যাই দেবেন না কেন, সে কিন্তু সেন্স করবে, এবং তার সেন্সেশন একটাই, দাঁতের সেন্সেশন একটাই, সেটা হচ্ছে পেইন। সে প্রচুর পরিমাণে ব্যথা করবে। সেন্সিটিভিটি, সেন্সিটিভিটিও একটা হচ্ছে গিয়ে স্মল অ্যামাউন্টের পেইন। তো এবার হচ্ছে এভাবে দাঁতের গর্ত হলো। এবার আমাদেরকে জানতে হবে আরো রোগের কথা। যেমন দাঁত সম্পর্কিত আমরা এই বিষয়টা জেনে ফেললাম যে দাঁতে ক্যাভিটি হয়, সেই ক্যাভিটিটা আস্তে আস্তে প্রথমে এনামেলে থাকে, এনামেলকে ডিজলভ করার পর সেটা ডেন্টিনে যায়, এবং ডেন্টিনকে ডিজলভ করার পর সেটা পাল্পে আসে। যখনই সে পাল্পকে ইনভলভ করে তখনই সে কি করবে না, আস্তে আস্তে গোড়ার দিকে নিচের দিকে আসতে থাকে, নিচের দিকে আস্তে আস্তে কি করবে না, এই যে এই ফুটোটা দেখছেন, এখান থেকে কিন্তু ব্যাকটেরিয়া যতগুলো যা কিছু রয়েছে সবকিছু সে ইনভেট করে, মানে সেখান থেকে বেরিয়ে এই যে পাশের যে বোন যে জায়গাটা রয়েছে সেই জায়গাগুলোকে কি করবে না, ইনফেক্টেড করতে থাকে, মানে সেগুলোতে প্রচুর পরিমাণে ইনফেকশন করতে থাকে। এবং ইনফেকশন করলে কি হবে, যে এই বোন যে অংশটা আছে সেখানে কিন্তু সেটাও কিন্তু গলে যাবে, এবং সেখানে প্রচুর পরিমাণে পাস হবে, তৈরি হবে, এবং এখান থেকে আরো অনেক বিরাট বিরাট রোগ হতে পারে। এবং কি অনেক সময় দেখা যায়, আরেকটা আরেকটা এই বিষয় আপনাদেরকে হয়তো আমি কোনোদিন আপনারা যদি চান যে এর বিষয়ে আরো বেশি আমি জানতে চাই, আমরা জানতে চাই, তাহলে এই বিষয়ে আরো বেশি হবে জানা, মানে সেখান থেকে হচ্ছে এক ধরনের অ্যাপসেস হয়। মানে এই অ্যাপসেস গুলো হচ্ছে গিয়ে যে আমাদের যে পোটেনশিয়াল স্পেস রয়েছে গোটা মুখের মধ্যে, সেই পোটেনশিয়াল স্পেসকে ইনফেক্ট করে, এবং ইনফেক্ট করার ফলে একটা অ্যাঞ্জাইনা হয়, এটাকে বলা হয়, এই স্পেস গুলো ইনভলভ করার ফলে অ্যাঞ্জনা হয়, একে বলা হয় অ্যাঞ্জনা পেক্টোরিস, সরি সরি লার্ডউইক অ্যাঞ্জাইনা। এই লার্ডউইক অ্যাঞ্জাইনা হওয়ার পরে মানুষের কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে, ফলে ডেন্টাল কেয়ার ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান। আরেকটা কথা যেটা বলছি, যে এই যে যখন এই যে দাঁতের যে সমস্যাগুলো, যে মাড়ির সমস্যাগুলো হচ্ছে, তাহলে এগুলোর কারণ কি, আমাদের এবার কজ জানতে হবে কি কি কারণে হতে পারে। প্রথম কথাই হচ্ছে ওরাল হ্যাবিট। ওরাল হ্যাবিটটা কি, ওরাল হ্যাবিটটা হচ্ছে যে বিভিন্ন রকম নেশা করা, তামাকজাত দ্রব্য, সেটা আমি চিবানোর মাধ্যমে হতে পারে তামাক, বা আমি স্মোকিং এর মাধ্যমে করতে পারি, এই যে অনেক মানে সিগারেট খাওয়া, বিড়ি খাওয়া, এই যে এই বিষয়গুলো, যখন আমরা হুঁকো খাওয়া, হুঁকো খাওয়া, তারপরে হচ্ছে গিয়ে বিভিন্ন জন বিভিন্ন রকম পাইপ, মানে বিভিন্ন রকম ভাবে যে স্মোকিং এর যে প্রসিডিওর গুলো রয়েছে সেগুলোর মাধ্যমে কিন্তু আমাদের এটা খুব ইনফেক্ট করে। এবং এই তামাক খাওয়ার জন্য শুধু দাঁতেরই নয়, এটি বাক্কাল মিউকোসা, মানে গালের যে ভিতরের পার্ট গুলো রয়েছে সেই ভিতরের পার্ট গুলোকে খুব খুব বাজে ভাবে ইনফেক্ট করে। ভিতরের পার্ট গুলো যে যে টিস্যু রয়েছে সেই টিস্যু গুলোর মানে স্ট্রাকচারটাই আলাদা করে দেয়। ফলে আমাদের মনে রাখতে হবে যে দাঁতে প্রবলেম রয়েছে, দাঁতের প্রবলেমের সাথে রয়েছে, রিলেটেড রয়েছে কিনা ওরাল হ্যাবিট। ওরাল হ্যাবিটের মধ্যে স্মোকিং, চুইং, গুড়াখু দিয়ে দাঁত মাজা, ঠিক আছে, গুড়াখু দিয়ে দাঁত মাজা, তারপরে হচ্ছে গিয়ে নস্যির ব্যবহার, ঠিক আছে, জর্দা, খৈনি, পান মশলা, এবং যে টিভিতে যেগুলো অ্যাড দেখায় যে পরাগ, পান পরাগ মশলা,
হ্যাঁ, যে কদমোমে দুনিয়া। তো সত্যি কথা বলতে, যে মানে সত্যি এইখান থেকে এমন এমন রোগ হতে পারে এবং ক্যান্সার পর্যন্ত হতে পারে, কি সত্যি আপনাকে স্বর্গে চলে যেতে হবে। ঠিক আছে, ফলে এই বিষয়টা আপনাদেরকে মনে রাখতে হবে যে যে কোনো রকমের নেশা, যে কোনো রকমের পান থেকে শুরু করে যে কোনো কিছু ক্যান্সার জাতীয় রোগের কিন্তু একটা অনেক বড় কারণ। আর একটা বিষয় যেটা আমি বলবো, সেটা হচ্ছে যে প্রপারলি ব্রাশ না করা, এটা কিন্তু খুব ভাইটাল অর্গান। আমাদের কিছু কিছু ছোট্ট ছোট্ট বেসিক জিনিসগুলো রয়েছে, যে জিনিসগুলো আমরা যদি মেনটেন করতে পারি, তাহলে আমাদের কিন্তু দাঁতের রোগ থেকে আমরা প্রায় 90% আমরা মুক্ত থাকতে পারি। সেটার মধ্যে প্রথমে যেটা রয়েছে, সেটা হচ্ছে ভালো করে ব্রাশ করা, ভালো করে মেডিকেলি এবং যেটা কিনা সাইন্টিফিক্যালি আমাকে ব্রাশ করতে হবে। ব্রাশ কিন্তু আমরা যেরকম সেরকম ভাবে ব্রাশ করলাম, সেটা কিন্তু করলে আমাদের ময়লা সম্পূর্ণ বেরোয় না, এবং খাদ্য কণা যেগুলো থেকে যাচ্ছে দাঁতের গোড়ায় থেকে যাচ্ছে, সেই খাদ্য কণাগুলি যখনই জমছে, তখন কি হচ্ছে সেটার উপরে আমাদের, যেহেতু লালারস বিভিন্ন রকম আয়ন থাকে সেটার মধ্যে, সেটা বিভিন্ন রকম মানে নিউট্রিশন পায়, ফলে তার মধ্যে একটা ডেন্টাল প্লাক হয়। এই ডেন্টাল প্লাক থেকে সেটা ক্যালসিফিকেশন হয়ে গিয়ে সেখানে ডেন্টাল ক্যালকুলাস তৈরি করে। এই ক্যালকুলাস কিন্তু আমাদের দাঁতের পাথর নামে পরিচিত। তখন আপনাকে যখন যখনই আপনি দেখবেন যে দাঁতের পাথর রয়েছে প্রচুর, অবশ্যই পেশেন্টকে কিন্তু ডেন্টাল হাসপাতালে বা ডেন্টাল সার্জনের কাছে আপনাকে রেফার করতে হবে। এবং ইউএস স্কেলিং, যেটাকে বলছে আল্ট্রাসনিক স্কেলিং, এর মাধ্যমে তাকে সেই প্লাক গুলোকে করে দিতে হবে। তাহলে এই বিষয়টা আমরা জানলাম যে ডেন্টাল প্লাক, হ্যাঁ, যেটা কিনা বিভিন্ন ডিজিজের, হ্যাঁ, অত্যন্ত একটা মানে পজিটিভ এজেন্ট, মানে বিভিন্ন ডিজিজের হওয়ার জন্য ডেন্টাল প্লাকটা কিন্তু অনেক বড় দায়, কারণ এক একটা ডেন্টাল প্লাক প্রায় 500-এর বেশি ডেন্টাল ক্যালকুলাস আর কি, 500-এর বেশি ব্যাকটেরিয়া নিয়ে গঠিত, এবং এই ব্যাকটেরিয়া গুলো একের পর এক যেরকম ভাবে মানে লেয়ার পর লেয়ার থেকে থেকে মানে এই ধরনের, এবং এর থেকে মুখের দুর্গন্ধ, মাড়ি রস আলগা হয়ে যাওয়া, মানে আপনি এই জিনিসটা একটা বিষয় ভাবার দেখার দরকার আছে। দেখুন, এটা হচ্ছে গিয়ে এনামেল, আর এটা হচ্ছে গিয়ে মাড়ি। এবার এখানে খাদ্য কণা জমছে, তাহলে এটা কি করবে, এই দুটোর মাঝখানে কিন্তু ফাঁক সৃষ্টি করবে, এবং এই ফাঁক সৃষ্টি করার ফলে কি হবে, যে দাঁতটা আস্তে 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 সে যে চেপে রয়েছে মাড়ির সাথে, যে চেপে রয়েছে, সে চেপে থাকাটা থাকবে না, সে আস্তে আস্তে কি করবে না, সে ছুটে যাবে, ফলে কি হবে দাঁতটা পড়ে যাবে। এটা একটা বিষয় রয়েছে। আরেকটা যেটা বিষয় হচ্ছে যে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া ডেন্টাল প্লাকের মধ্যে প্রচুর পরিমাণে আপনার প্লাক থাকলে যেটা হচ্ছে যে বিভিন্ন রকম ফাঙ্গাল ইনফেকশন অ্যাসোসিয়েটেড যে ডিজিজ গুলো রয়েছে সেই অ্যাসোসিয়েটেড ডিজিজ গুলো হবে। এবং আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে ভালো করে জিভ পরিষ্কার করা, এবং জিভ আমাদের বিভিন্ন রকম টেস্ট সেন্সেশন থেকে শুরু করে বিভিন্ন আমরা এ করি, এবং জিভ হচ্ছে অত্যন্ত ভাস্কুলার, মানে এখানে রক্ত প্রবাহ অত্যন্ত বেশি, ফলে আমাদেরকে ব্রাশ দিয়ে বা সেক্ষেত্রে আমাদেরকে যে টাং ক্লিনার যে পাওয়া যায় সেই টাং ক্লিনার দিয়ে দাঁত জিভ কিন্তু পরিষ্কার করে রাখতে হবে। হয়ে গেল। এরপরে গিয়ে এই যে দাঁতের যে ক্যালকুলাস যে জমে, দাঁতে যে এত পরিমাণে দুর্গন্ধ হয়, এবং এখান থেকে আমরা কি করে প্রতিকার পেতে পারি সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তারপরে হচ্ছে গিয়ে, হ্যাঁ, এবার
আপনারা প্রাইমারি যে চিকিৎসা করার যে প্রয়োজন, হ্যাঁ, সেই চিকিৎসাটা করতে পারেন। ব্যথা ব্যথা হলে ব্যথার ট্যাবলেট দিতে পারেন। অবশ্যই আপনাকে দেখতে হবে যে ব্যথার ট্যাবলেট দেওয়ার আগে যে পেশেন্টের কোনো সিস্টেমিক ডিজিজ আছে না। তো যদি সিস্টেমিক ডিজিজ থাকে তাহলে আপনাকে কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে ফিজিশিয়ানের সঙ্গে কনসাল্ট করেই তবেই আপনাকে ওষুধ দিতে হবে। এরপর হচ্ছে গিয়ে আমাদের কি কি করতে হবে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে দিনে দুবার ব্রাশ করতে হবে, রাত্রেবেলা খাবার পর অবশ্যই ব্রাশ করতে হবে এবং সকালবেলা ব্রেকফাস্টের পর ব্রাশ করতে হবে। তারপরে হচ্ছে যে দুটো দাঁতের মাঝখানে যেখানে খাবার আটকে যায় সেটা অনেক সময় ব্রাশ দিয়ে বেরোয় না, তো সেক্ষেত্রে আমাদেরকে প্রক্সা ব্রাশ মানে ইন্টারডেন্টাল মানে দুটো দাঁতের মাঝখানে যে খাদ্য কণাগুলো জমে যায় সেই কণাগুলোকে বার করার জন্য একটা স্পেশালাইজড ব্রাশ, সেই ব্রাশ আপনি ইউজ করতে পারেন, বা ডেন্টাল ফ্লস, সেই ডেন্টাল ফ্লস আপনি ইউজ করতে পারেন। আরেকটা যেটা ব্যাপার হচ্ছে যে আপনাদের আপনারা যখনই খাবার খাবেন তখনই মুখটা খুব ভালো করে ধুয়ে ফেলতে হবে এবং এটাকে ডেইলি প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতে হবে। আরেকটা বিষয় যে গ্রামে গঞ্জে এবং আমরা যারা মানে এই বিষয়টা ডেন্টাল হেলথ সম্বন্ধে অনেক জানি কিন্তু তারপরেও আমরা দাঁতে কাঠি আলপিন অনেক কিছু দিয়ে থাকি যেটা একেবারে অনুচিত। আরেকটা হচ্ছে যে আমি আগে যেটা বললাম যে পান মশলা, সুপুরি, দস্তা, জর্দা, খৈনি, নসি, গুড়াকু, বিড়ি, সিগারেট যত পারবেন পরিহার করে দিন। এবং আরেকটা যেটা বলছি যে আরেকটা যেটা জিনিস হয় যে আমরা যখন দিনের পর দিন মানে এজ আমাদের যত বাড়তে থাকবে তত কি হয় যে দাঁতে বিভিন্ন রকম সমস্যা আসতে থাকে। এটা ঠিক যে একজন 20 বছরের বাচ্চার বা একটা 20 বছরের ছেলের যে বা একটা পার্সনের যে পরিমাণে দাঁতটা যে স্ট্রাকচার নিয়ে থাকবে, একটা 50 বছরের মানে পার্সনের সেই কিন্তু স্ট্রাকচার থাকবে না। দিনের পর দিন সেই দাঁতকে ব্যবহার করার ফলে খাবার খাওয়ার ফলে দাঁতে একটু না একটু পরিবর্তন হয়। তাহলে এক্ষেত্রে অনেক সময় কি হয় আমাদের দাঁতের যেহেতু উপরের অংশটি এনামেল অত্যন্ত শক্ত এবং অত্যন্ত ব্রিটল মানে ভঙ্গুর, ফলে কি হয় যে এনামেল খইতে খইতে কি হয় যে প্রচুর পরিমাণে ধার হয়ে যায়। এই ধার হয়ে যাওয়ার জন্য কিন্তু আমাদের অনেক সময় গাল কেটে যাচ্ছে। আপনারা এরকম অনেক পেশেন্ট পাবেন যে আমরা যখনই খাবার চিপোতে যাচ্ছি বা আমরা যখনই মুখটা বন্ধ করতে যাচ্ছি দাঁতে দাঁত পড়লে কিন্তু আমাদের গালটা কেটে যাচ্ছে, বা অনেকজন বলে আমাদের জিভটা কেটে যাচ্ছে। কিন্তু দাঁতের জন্য গাল এবং হচ্ছে জিভ কেটে যাওয়ার একটা মানে মুখ্য কারণ হচ্ছে যে দিনের পর দিন আমাদের যেহেতু মানে চেবানোর জন্য দাঁতের উপরে বিভিন্ন রকম ফোর্স অ্যাক্ট হওয়ার জন্য দাঁতটা ধার হয়ে যায়, তখন সেটাকে আপনাকে ডেন্টাল সার্জনকে রেফার করতে হবে এবং ডেন্টাল সার্জনকে রেফার করার পর সেই সেই জায়গাটা আস্তে আস্তে মুড়িয়ে নিতে হবে, মানে দাঁতের যে ধারালো অংশটা সেটাকে মুড়িয়ে নিতে হবে, বা ডেন্টাল সার্জন দাঁতের অংশটা দেখে সেটা যেটা মনে করবে সেটা কিন্তু করতে হবে। আরেকটা হচ্ছে যে আমাদের কিন্তু দাঁতের বিভিন্ন দাঁতের গঠন কিন্তু বিভিন্ন রকম, আমাদের সামনের দাঁত কিন্তু একরকম, আমাদের পিছনের দাঁত কিন্তু একরকম, যেটা আলোচনার আমি শুরুতেই বলেছি যে দেখুন সামনের দাঁতগুলো সরু, যত কিন্তু ভিতরের দিকে যাচ্ছে চেবানোর প্রয়োজনে দাঁতটা কিন্তু ততই ব্রড হয়েছে। এই ব্রড দাঁতগুলো যেরকম আমাদের সামনের দাঁতে দুটো সারফেস আছে কিন্তু পিছনে দাঁতে আমাদের 4টে সারফেস হয়ে যায়। এবার এই সারফেস গুলোকে আমরা কি করে ক্লিন করব,
কারণ প্রত্যেকটা সারফেস কে আমরা ক্লিন না করলে সেখানে খাদ্যের কণা থাকবে, এবং খাদ্যের কণা থাকলে ব্যাকটেরিয়া ইনফেকশন, ব্যাকটেরিয়া ইনফেকশন হলে গেলে সেখান থেকে দাঁতে পোকা লাগা, এবং দাঁতে পোকা লাগলে সেখান থেকে বিভিন্ন অ্যাসোসিয়েটেড বিভিন্ন ডিজিজ হতে পারে, এমনকি হার্টেরও ডিজিজ হতে পারে দাঁত থেকে। তাহলে এই দাঁতের ব্রাশ করা, এই ব্রাশ করার টেকনিকটা আমি এরপরে মানে ভিডিওর একেবারে শেষে, ক্লাসের শেষে আমি সেটাকে দেখিয়ে দেব কিভাবে আপনারা দাঁতকে ব্রাশ করবেন। আরেকটা বিষয় হচ্ছে যে প্রচুর পরিমাণে ফাইব্রাস ফুড খাওয়া। ফাইব্রাস ফুড মানে আপেল, শাকসবজি, ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে শাকালু, মানে যে সব জিনিসগুলো চিবিয়ে খেতে হয় সেই জিনিসগুলো আপনাকে খেতে হবে। মিষ্টি, চকলেট, এখন যেগুলো বেরিয়েছে অত্যন্ত সলিউবল খাবার, ম্যাগি, তারপর হচ্ছে চাউমিন, প্রচুর পরিমাণে ভাত খাওয়া, গলা ভাত খাওয়া, এই এবং ভাত খাওয়ার পর বা এই ধরনের খাদ্য খাওয়ার পর পেস্ট্রি, তারপরে হচ্ছে গিয়ে চকলেট, এগুলো খাওয়ার পর আমরা কি করি, লজেন্স, বাচ্চাদের যেটা আমরা সব থেকে মানে যে কাজটা করি, যে কারো বাড়িতে গেলে বাচ্চা থাকলেই তাকে লজেন্স দেই, ফলে এই লজেন্সের যে মিষ্টির পার্ট যেগুলো রয়েছে সেগুলো দাঁতের সাথে মানে রিয়াক্ট করে এবং দাঁতের সাথে রিয়াক্ট করে এবং দাঁতকে ক্ষয় করে। তাহলে এই ধরনের খাবার যখনই আমরা ইউজ করব তখনই কিন্তু সব থেকে ভালো আমরা ব্রাশ করে নেব, নাহলে সে দাঁতটাকে ভালো করে আমরা ক্লিন করব, মানে ধুয়ে ফেলবো, কুলকুচি করব। এবং আরেকটা বিষয় যে দাঁতের সম্বন্ধে আমরা জানতে পারলাম, এবার হচ্ছে গাল এবং জিভ সম্বন্ধে আমাদেরকে দাঁত রিলেটেড যে প্রবলেম গুলো হয়, এই যে একটি বললাম যে দাঁতে ধার হয়ে যাচ্ছে, এই দাঁতে ধার হয়ে যাওয়া থেকে কি হয় যে আমাদের জিভ কাটছে, কখনো গাল কাটছে, এবং সবসময় জিভ এবং দাঁত যেহেতু সবসময় কন্ট্যাক্টে থাকে, তারা কি করে যে একটা ঘর্ষণ সৃষ্টি করে। দাঁত শক্ত, জিভ নরম, একটা শক্ত টিস্যু আর একটা নরম টিস্যু, দাঁত নরম টিস্যুর উপরে শক্ত টিস্যুতে সবসময় একটা আঘাত দেওয়ার চেষ্টা করে, এবং আঘাত দিতে 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 একটা ঘায়ের সৃষ্টি হয়, এবং ঘাটা কিন্তু ট্রমা থেকে হয়, তাই জন্য একে বললাম আমরা বলবো আমরা ট্রমাটিক আলসার। এই ধরনের কোন রোগ হলে তখন আপনাকে কিন্তু গ্রামীণ ডাক্তার, মানে আপনারা যারা গ্রামীণ ডাক্তার তাদেরকে কিন্তু ডেন্টাল সার্জনকে রেফার করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে অনেক সময় আমাদের ভারতবর্ষে যেহেতু সোশিও ইকোনমিক কন্ডিশন একটা অনেক বড় ফ্যাক্টর, তাই এই সোশিও ইকোনমিক কন্ডিশনের উপরে ভিত্তি করে প্রত্যেকের যে ওরাল হেলথ অনেক নেগলেক্টেড, তাহলে এই সম্বন্ধে আমাদেরকে সচেতন করা এবং ব্রাশ করার যে পয়েন্টটা, হ্যাঁ, সেটা বলা আর কি। এবং সোশিও ইকোনমিক কন্ডিশনের উপরে নির্ভর করেই কিন্তু পুষ্টি, যে নিউট্রিশন, যেটা যতটা পরিমাণে একটা শরীরে দরকার হয় বা একটা বাচ্চার বা একটা বয়স্ক মানুষের বা একটা অ্যাডাল্ট পার্সনের যেটা যতটা দরকার হয় ততটা কিন্তু মানুষরা পায় না। এই পায় না বলে কি হয়, বিভিন্ন রকম ম্যাল নিউট্রিশন জনিত বিভিন্ন রকম রোগের সৃষ্টি হয়। সব থেকে মুখে যেটা দেখা যায় অ্যাপথাস আলসার, এই অ্যাপথাস আলসার কিন্তু নিউট্রিশনের অভাবে হয় এবং প্রায়শই, মানে এরকম পৃথিবীতে একজনও নেই যে মুখে কোনোদিনও ঘা হয়নি। এই ঘা হওয়ার প্রধান কারণটা হচ্ছে নিউট্রিশন। তাহলে আমরা একটা জিনিস দেখবো, একটা হচ্ছে গিয়ে ট্রমা থেকে হচ্ছে আলসার, আর একটা হচ্ছে কিনা নিউট্রিশনের অভাবে হচ্ছে আলসার। তাহলে এই দুটো দেখলে আমরা কিছু ওষুধ প্রেসক্রাইব করতে পারি আপথাস আলসারের ক্ষেত্রে, কিন্তু ট্রমাটিক আলসারের ক্ষেত্রে হলে আমাকে ডেন্টাল সার্জনকে পাঠাতে হবে। এবং এই দুটো আপনার বেসিক জিনিস, এবং এই দুটো আপনাকে আপনাদেরকে চেনে নেওয়ার জন্য দুটো স্লাইড দেখাচ্ছি।
এই যে দেখুন এই আলসারটা, আলসার মানেই হচ্ছে কিন্তু সেটা পেইনফুল হয়, মানুষ খেতে পারে না, বিভিন্ন রকম সমস্যা হয়, সেগুলোরও কিছু কিছু ওষুধ আছে, সেগুলো নিয়ে পরে আলোচনা করা যাবে। কিন্তু দেখুন এখানে একটা সাদা দেখে একটা অংশ রয়েছে এবং তার চারপাশে একটা লাল দেখে অংশ রয়েছে, এবং এটা দেখুন যে আপনার ঠোঁটের ঠিক কাছে, মানে যেটাকে বলছে গালের ভিতরের সাইড, সেক্ষেত্রে সেখানে হয়েছে। এটা হচ্ছে গিয়ে আর্থাস আলসার, যেটা নিউট্রিশন জনিত কারণে হতে পারে, হয় এবং বিভিন্ন আদার্স আরো কারণ আছে, কিন্তু মেইন হচ্ছে নিউট্রিশন। আরেকটা জিনিস আরেকটা দেখাচ্ছি, এই যে দেখুন এখানে একটা আলসার রয়েছে এবং এই দেখুন জিভেও আলসার রয়েছে, এটাও কিন্তু আফসাস আলসার, এটাও নিউট্রিশন জনিত কারণেই হয়। এই যে দেখুন এই দাঁতটা অত্যন্ত ছুচলো এবং এই দাঁতটা গিয়ে বারবার কি করছে, এবং এই দাঁতটা দেখুন ভিতরে আরেকটা দাঁত রয়েছে যেটা ভালো করে দেখা যাচ্ছে না, এই দাঁতটাও অত্যন্ত ছুচলো হয়ে গেছে এবং এই দাঁতটা কি করছে বারবার জিভের এই জায়গায় কিন্তু ট্রমা সৃষ্টি করছে। এবং একটা লক্ষণীয় একটি বিষয় যে এই ট্রমাটির ভিতরের অংশ কিন্তু লাল এবং বাইরে দেখুন একটা সাদা দেখে আবরণ, তাহলে এটা হচ্ছে ট্রমাটিক আলসার। এই আলসারটা দেখুন ভিতরে কিন্তু সাদা, বাইরে কিন্তু লাল, তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের আফথাস আলসার। সেই জন্য আমরা 15 থেকে 20 দিন ওষুধ প্রেসক্রাইব করব, ভিটামিন ওষুধ প্রেসক্রাইব করব। তারপরে যদি সেটা না সারে তাহলে অবশ্যই আমরা হাসপাতালে রেফার করব, ডেন্টাল সার্জনের কাছে রেফার করব, এবং এই বিষয়টা তখন কিন্তু আমাদের আয়ত্তের বাইরে। তাহলে এই দুটো খুব ভালো করে আপনারা দেখে নিন, দেখুন এটা হচ্ছে আফথাস আলসার, ভিতরে সাদা বাইরে দেখুন লাল, এটা হচ্ছে ট্রমাটিক আলসার, ভিতরে দেখুন লাল আর বাইরে হচ্ছে গিয়ে ব্লাঞ্চড হয়ে আছে টিস্যুটাই সাদা। তাহলে এই আমরা এতগুলো জিনিস করলাম, বিশেষ ক্ষেত্রে যারা অ্যাডাল্ট এবং জেরিয়াট্রিক পেশেন্ট, মানে যাদের বয়স খুব বেশি, যাদের বয়স বেশি, এই দুজনের জন্য আমরা ব্যবহার করি। এবং ছোট বাচ্চাদের এবার কি করে আমরা তাদের মুখে যত্ন নেব, প্রথম কথা হচ্ছে যারা একেবারে মায়ের কোলে শিশু সেই সব বাচ্চাদেরকে দুধ খাওয়াতে খাওয়াতে কখনোই কিন্তু ঘুমোতে দেওয়া উচিত নয়, কারণ দুধের যে যে পার্টিকেল গুলো যে রয়েছে সেগুলো দাঁতের মধ্যে থেকে কিন্তু বাচ্চাদের দাঁতের প্রচুর ক্ষতি করে। এবং এখান থেকে যেটা হয় র‍্যাম্পেন্ট কেরিস, মানে প্রত্যেকটা দাঁতের কেরিস হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা কখনোই বাচ্চাকে ঘুমোনোর সময় বাচ্চাকে দুধ খাওয়াবো না, এবং দুধ খাওয়াতে খাওয়াতে, মানে খাওয়াতে পারেন কিন্তু খাওয়াতে খাওয়াতে ঘুমোনো এটা কিন্তু করা যাবে না। আরেকটা বিষয় যে যে বাচ্চারা 2 বছরের মতো হয়েছে, সেই মানে যাদের সম্পূর্ণ দাঁত এখনো পর্যন্ত মানে মুখের মধ্যে আসেনি, সেসব বাচ্চাদের অত্যন্ত নরম এবং ছোট ব্রাশ দিয়ে বিনা পেস্টের, মানে পেস্ট ছাড়া হালকা হালকা করে কিন্তু ব্রাশ করতে হবে, জাস্ট ফুড পার্টিকেল গুলোকে বের করে দিয়ে ভালো করে কুচি করে দেওয়া। এবং 5 বছরের বাচ্চা যারা রয়েছে তাদেরকে সামান্য পরিমাণে কিছু স্পেশালাইজড ফ্লুরাইড যুক্ত পেস্ট দেওয়া, এবং সেই পেস্টের পরিমাণ থাকবে একটা মটর দানার মতো, এবং সেই পেস্ট দিয়ে বাচ্চাদের কিন্তু মুখটাকে ক্লিন করতে হবে। এবং এক্ষেত্রে পেরেন্টসদেরকেই, বাচ্চার মা বাবাকেই কিন্তু প্রধান ভূমিকা গ্রহণ করতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে বিভিন্ন রকম দাঁতের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো যখনই আপনাদের কাছে আসবে তখন আপনারা তার হিস্ট্রি, প্রপার হিস্ট্রি নেওয়া, তার সেটাকে আমরা মানে আমাদেরকে বুঝতে হবে যে আমরা কতটা করতে পারবো, তারপরে আমরা সেটাকে রেফার করব। তাহলে আজকের বিষয়টা আমরা যা যা পড়লাম
সেটা হচ্ছে ওরাল হাইজিন কি, ওরাল হাইজিন আমরা কিভাবে মেনটেন করব, কেনই বা আমাদের ওরাল হাইজিন মেনটেন করা দরকার, তারপরে এই ওরাল হাইজিনের জন্য কি কি রোগ হতে পারে এবং রোগের জন্য রোগের প্রতিকার কি কি সেটাও আমরা জানলাম, আর এই রোগের প্রতিকার কিভাবে করতে পারবো। এবং আরেকটা বিষয় যেটা মেইন বিষয়, আমাদের গোটা মানে ওয়ার্ল্ডে যে প্র্যাকটিস রয়েছে ওরাল হ্যাবিট, স্মোকিং, চুইং, টোব্যাকো, এইসব জিনিসগুলোকে আমাদের আস্তে আস্তে অ্যাওয়ারনেস এর মাধ্যমে কমিয়ে আনা। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আমি যেটা বলতে বলতে যখন থেমে গেলাম, যে দাঁতে যখন ব্যাকটেরিয়াল ইনফেকশন হচ্ছে সেটা যখন এনামেলকে ইনভেট করে, এনামেলকে পেরিয়ে, ডেন্টিনকে পেরিয়ে যখন পাল্পে প্রবেশ করছে, তখন তাকে কিন্তু ফুড ক্যানাল ট্রিটমেন্ট করতে হয়, সেটাও আপনাকে ডেন্টাল সার্জনকেই রেফার করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে যে যে বিষয়গুলো শুনলাম, যে যে বিষয়গুলো শিখলাম, সেসব বিষয়গুলো আপনাদের কেমন, কতটা বুঝতে পেরেছেন, কতটা বুঝতে পারেননি অবশ্যই জানাবেন। এবং এই বিষয়গুলো নিয়ে আমরা আবার, যদি আপনাদের মধ্যে কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা আবার বসবো, আবার এটা নিয়ে আলোচনা হবে। আপনারা এই বিষয়গুলো যাতে সম্পূর্ণরূপে বুঝে যান সেটাই চাইবো। এবং আরেকটা বিষয় যে আমাদেরকে মানে ওরাল হাইজিন অ্যাওয়ারনেস, ওরাল হাইজিন অ্যাওয়ারনেসটা ভালোভাবে আমাদের কিন্তু প্রত্যেকটা জায়গায়, সে প্রত্যেকটা মানে গ্রামে গ্রামে কিন্তু এটা আমাদের ছড়াতে হবে, না হলে কিন্তু দাঁতের এবং মুখ সম্বন্ধীয় যে রোগ, সেই রোগ থেকে কিন্তু মানুষ প্রতিকার পাবে না। আরেকটা বিষয় হচ্ছে যে আফসাস আলসারের যে ট্রিটমেন্ট, আমি যে বললাম যে ভিটামিন থেরাপি দেওয়ার, সেক্ষেত্রে আমাকে অবশ্যই ভিটামিন এ দিতে হবে, ভিটামিন এ টু জেড দিতে হবে। এ টু জেড মানে যার মধ্যে সমস্ত পরিমাণে মাল্টি ভিটামিন, মাল্টি মিনারেল জাতীয় ভিটামিন দিতে হবে, এবং হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে প্রোটিনিয়াস খাবার, মানে যা যা খেলে মানে একজন সুস্থ থাকবেন আর কি, সেই সেই ধরনের খাবারগুলো দিতে হবে। তাহলে প্রথমে হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, দ্বিতীয় হচ্ছে ভিটামিন এ টু জেড মানে সমস্ত রকমের ভিটামিন, এবং ভিটামিন এ, এই তিন রকমের, এই দুই রকমের ভিটামিন দিতে হবে। এবং খুব ভালো হয় যদি আপনি ভিটামিন বি কমপ্লেক্স দিন, হ্যাঁ তাহলে এটাও হতে পারে। কিন্তু প্রথম কথা আমাদের যেটা দিতে হবে, এক মাসের জন্য ভিটামিন এ টু জেড। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা ব্রাশ কি করে করব, এই ব্রাশিং টেকনিকটা আমাদের কিন্তু খুব ভালোভাবে জানতে হবে। এবং এটা আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে অত্যন্ত ক্লিয়ার হয়ে যাবে, খুব ভালো যাবে, এবং ভিডিওটা আমি দিচ্ছি, আপনারা কনসেন্ট্রেট করুন। Thank you.
তাহলে এক্ষেত্রে আমরা যে দেখতে পাচ্ছি বিষয়গুলো, যে প্রথম দিকে দেখুন ভিডিও, কিন্তু প্রথম দিকে এই যে দাঁত রয়েছে, দাঁতে এই যে দেখুন এটা হচ্ছে মাড়ি এবং এটা হচ্ছে দাঁত। তাহলে দাঁত এবং মাড়ির ঠিক মাঝখানে আমাকে ব্রাশটা বসাতে হচ্ছে, এবং ব্রাশটা বসিয়ে সেক্ষেত্রে কি করতে হচ্ছে না, প্রথমে ওই জায়গাটাকে মানে রোলিং মেথডে মানে রোল করতে হচ্ছে ব্রাশটাকে, তারপরে একটা ভাতের মোচড়ে খাবারটাকে বের করতে হচ্ছে নিচের দিকে। আপনারা কনভেনশন যে মেথড গুলো, যে পিছনে আগে পিছনে করে, এই যে দেখুন যে এগুলো রয়েছে, এটা কিন্তু ভুল, এটাও এটাও কিন্তু ভুল। হ্যাঁ ঠিক, দেখুন 45 ডিগ্রি করে রেখে নাক এবং মাড়ির ঠিক মাঝখানে, তারপরে নিচের দিকে হাতের মুচড়ে কিন্তু খাবারটা বার করতে হবে। ভিতরের সারফেস এভাবে, এই যে দেখুন অক্লোশাল সারফেস, যেটা হচ্ছে কি আমরা চিবই সেই সারফেসটাকে দেখুন কিভাবে হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে, যে বিষয়টা নিয়ে আমাদের কথা বলতে হবে, যে কি কি ওষুধ আমরা, কোন একটা ইমার্জেন্সি পেশেন্ট এসেছে, যথেষ্ট ব্যথা, অতিরিক্ত ব্যথা, তখন আমরা কি কি ওষুধ দিতে পারি। প্রথমেই আমরা দিতে পারি প্যারাসিটামল 650। বাচ্চার বয়সের অনুযায়ী বা যে পেশেন্ট থাকবেন, অ্যাডাল্ট পার্সন কিংবা জেরিয়াট্রিক পেশেন্ট, বয়স্ক মানুষ, তাদের বডির প্রপার প্রপোর্শনে কিন্তু আমাকে দিতে হবে প্যারাসিটামল। বাচ্চা থাকলে অবশ্যই তাকে কম পাওয়ারের, মানে 250 কিংবা 500 পাওয়ারের, একটু হেলদি বাচ্চা থাকলে 500 পাওয়ারের দিতে হবে, এবং যারা অ্যাডাল্ট পার্সন তাদের কিন্তু 650 দিতে হবে, এবং এটি দুবেলা। আর যেহেতু ইনফেকশন থেকে মাড়ি ফোলা, দাঁতে ব্যথা হয়, তাই জন্য আমাদেরকে 5 দিনের অ্যান্টিবায়োটিক কোর্স করতে হবে। 5 দিনের অ্যান্টিবায়োটিক কোর্স কি, একটা হচ্ছে যে অ্যামোক্সিক্ল্যাব দিতে হবে, অ্যামোক্সিক্ল্যাব 625, এটা অ্যাডাল্ট পার্সনের ক্ষেত্রে দিনে 3 বার।
মোট 15টি ট্যাবলেট 5 দিনে শেষ করতে হবে। মেট্রোনিডাজোল, তৃতীয় নম্বর ওষুধটা হচ্ছে মেট্রোনিডাজোল। মেট্রোনিডাজোল 400 3 বার করে খেতে হবে, এটা জেরিয়াট্রিক পেশেন্ট এবং অ্যাডাল্ট পার্সনের ক্ষেত্রে। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু ডোজটা অনেক চেঞ্জ হয়ে যাবে। বাচ্চাদের ক্ষেত্রে 125 দিতে পারেন, বা সিরাপ এই জাতীয় ওষুধ দিতে হবে যেটার পরিমাণ হচ্ছে কম। মেট্রো এবং অ্যামোক্সিক্ল্যাব 375 এই ডোজটি দিতে হবে বাচ্চাদের ক্ষেত্রে, অবশ্যই 5 বছরের বাচ্চা। 2 বছরের বাচ্চার জন্য অবশ্যই তাকে বাচ্চা ডাক্তারের কাছে রেফার করতে হবে, সেই ট্রিটমেন্টটা আপনারা করবেন না। এবং হচ্ছে গিয়ে যদি ফোলা থাকে এবং তার সাথে ব্যথা থাকে, তাহলে আপনারা পেট্রোল ডিটি দিতে পারেন, জিরোডল পি দিতে পারেন, জিরোডল এসপি দিতে পারেন, এই জাতীয় ওষুধগুলো দিতে হবে যেটা ফোলা এবং ব্যথা দুটোই কমায়। আর যেটা দিতে হবে সেটা হচ্ছে যাদের গ্যাসের প্রবলেম রয়েছে, বা এই জাতীয় ওষুধ খাওয়ার পর, যেহেতু অ্যান্টিবায়োটিক খাওয়ার পর জিআই আপসেট হয়, মানে প্রচুর পরিমাণে পেটের বিভিন্ন রকম সমস্যা হয়, তো সেক্ষেত্রে একটা পিপিআই দিতে হবে আপনাকে, একটা অ্যান্টাসিড দিতে হবে। এটা প্রত্যেকদিন সকালে খালি পেটে 1টি, এবং কিছু ভিটামিন ওষুধ চাপলে দিতে হবে, যেটা অ্যাপসা সালসারের ক্ষেত্রে আমরা বললাম। ট্রমাটিক আলসার থাকলে সেটা ডাক্তারের কাছে রেফার করবেন, যদি দাঁত তোলার প্রয়োজন পড়ে তাহলে সে দাঁত তুলবে, না হলে অন্য কোনো প্রয়োজনে যদি ম্যানেজ করা যায় তাহলে সেটা করা হবে। আর হচ্ছে গিয়ে যদি খুব বেশি প্রবলেম হয়, ভেবে নিন, মানে ধরে নিন যে দাঁতের দাঁত থেকে ফোলা আছে এবং সেই ফোলাটা থেকে টনসিল হচ্ছে, তাহলে সেক্ষেত্রে অ্যামোক্সিক্ল্যাব যে ওষুধগুলো বললাম সেই ওষুধগুলো দিতে পারেন। আর একটা ব্যাপার হচ্ছে ওরাল হাইজিন মেনটেন করার জন্য কুলকুচি জাতীয় ওষুধ দিতে পারেন। কুলকুচি জাতীয় ওষুধ ক্লোরোহেক্সিডিন 0.2% বড়দের ক্ষেত্রে, অ্যাডাল্ট এবং জেরিয়াট্রিক পেশেন্টের ক্ষেত্রে, বয়স্ক পেশেন্টের ক্ষেত্রে 0.2%, এবং বাচ্চাদের ক্ষেত্রে যারা 12 বছরের নিচে তাদের ক্ষেত্রে কিন্তু 0.12% আপনারা ক্লোরোহেক্সিডিন মাউথ ওয়াশ প্রেসক্রাইব করতে পারেন বা দিতে পারেন। এটি ব্যবহার করার নিয়ম হচ্ছে, ক্লোরোহেক্সিডিন ব্যবহার করার নিয়ম হচ্ছে যে 10 ml মুখে নেওয়ার পর সেটার সাথে কোন রকম জল মেশাবে না, গরম জল, ঠান্ডা জল, কোনো জল কিন্তু মেশানো যাবে না, সেটাকে র নিতে হবে 10 ml মুখের মধ্যে নিয়ে প্রায় 30 সেকেন্ড থেকে 45 সেকেন্ড, সেকেন্ড মিনিট নয়, 30 সেকেন্ড থেকে 45 সেকেন্ড মুখের মধ্যে অনবরত কুলকুচি করতে থাকতে হবে। করার পর সেটাকে স্পিট আউট করে ফেলে দিতে হবে, এবং ফেলে দেওয়ার পর 45 মিনিট থেকে 1 ঘন্টা কিছু দেবেন না, কোনো খাবার খাবেন না, এমনকি জলও দেবেন না মুখে, তাহলে গিয়ে এই ওষুধটা কাজ থাকবে, নাহলে কিন্তু আদারওয়াইজ এই ওষুধটা কোনো কাজ করবে না। আর যদি আর এরপরে যদি আমার যদি কোনো কিছু ছুটে যায়, বা আপনারা যদি আরো কিছু এক্সপিরিয়েন্স করেন, তাহলে সেই হিসাবে আপনারা প্রশ্ন করবেন, এবং সেটা যদি সেটার জন্য যদি আপনাদের প্রশ্ন নিয়ে যদি অন্য কোনো ক্লাস করা যায়, ক্লাস অ্যারেঞ্জ করা যায়, তাহলে সেটাও আমরা করবো। আপাতত এইটুকু।